আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। আপনাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 2022 আজকে 6 ফেব্রুয়ারিতে। তো এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে কতগুলো পদ রয়েছে এবং নন এমপিও কতগুলো পদ রয়েছে এবং এমপিও কতগুলো পদ রয়েছে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন, এবং কত বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই। আজকে 6 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে ntrca.gov.bd-তে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, বিশেষ গণবিজ্ঞপ্তি 2022। সমগ্র দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা সমূহের প্রবেশ পর্যায়ে ntrca তৃতীয় গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নিম্ন বর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা। এখানে এমপিও পদ রয়েছে 12,807টি এবং নন এমপিও পদ রয়েছে 2,356টি, সর্বমোট 15,163টি পদ রয়েছে। শূন্য পদের বিষয় পদ ভিত্তিক তালিকা ntrca-র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট http://nji.teletok.com.bd এই ওয়েবসাইটে আপনারা 7/2/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আবেদনকারীকে আবশ্যিকভাবে ntrca কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী প্রার্থীদের কাম্য শিক্ষাগত যোগ্যতাও সম্পূর্ণ হতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিভিন্ন পদের জন্য নিম্নরূপ শিক্ষাগত যোগ্যতা বিশেষভাবে অনুসরণীয়। সহকারী শিক্ষকের জন্য কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, আইটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সমমান বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে 1 বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি সমমান অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স বা ডিগ্রি বা সমমান। সমগ্র শিক্ষা জীবনে যেকোনো একটিতে তৃতীয় বিভাগ সমমান গ্রহণযোগ্য হবে। প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি কলেজ ও মাদ্রাসার ক্ষেত্রে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ICT বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান অথবা ICT বিষয় সহ স্নাতক ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান বর্ণিত সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের অন্যান্য স্তরে যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে। কেবলমাত্র উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ নিবন্ধনধারী প্রার্থীগণকে সহকারী শিক্ষক ICT এবং প্রভাষক ICT পদে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদনকারীর বয়স 1 জানুয়ারি 2020 খ্রিস্টাব্দ তারিখে 35 বছর বা তার কম হতে হবে, তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইন্ডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 39/2019 মামলায় রায় অনুযায়ী 16/12/2018 খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন প্রথম নিবন্ধন থেকে 13তম নিবন্ধন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে 100 টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এখানে বলছে যে প্রথম থেকে 13তম পর্যন্ত বয়সসীমা শিথিলযোগ্য, অর্থাৎ 1 থেকে 13তম নিবন্ধনধারীদের বয়স 60-এর নিচে হলেই তারা আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো বয়সে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। ই অ্যাপ্লিকেশন পুরনো ফি জমা প্রদান শুরুর তারিখ 8 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা শুরু হবে এবং শেষ তারিখ 22 ফেব্রুয়ারি, অর্থাৎ 8 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি এই 14-15 দিন টাইম অ্যাপ্লিকেশন করার রাত 12টা পর্যন্ত, এবং 22 ফেব্রুয়ারি 2022
তারিখ রাত 12টা হতে শুরু শুধু অ্যাপ্লিকেশন আইডি প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী 72 ঘন্টার মধ্যে 25 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা পর্যন্ত এসএমএস এর মাধ্যমে ফি জমা দান করতে পারবেন। এরপর অনলাইন আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট থেকে এখান থেকে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে অনলাইনে ফি জমা দিতে হয়। এরপরে আরো যে বিষয়গুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনাদেরকে কিন্তু যে আবেদন করবেন সে আবেদন কপিটি সংরক্ষণ করতে হবে সে বিষয়টি এখানে বলা হয়েছে। এবং মহিলা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সহকারী শিক্ষক শরীর চর্চা পদের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে পুরুষ প্রার্থীগণের আবেদন গ্রহণযোগ্য নয়। এতদ্বয় সত্ত্বেও কোনো প্রার্থী আবেদন করে উক্ত পদে সুপারিশপ্রাপ্ত হলে তার সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে। যে সকল পদের বিপরীতে ফিমেল কোটা প্রদর্শিত হবে সে সকল পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করবেন, অবশিষ্ট সকল পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ আবেদন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনে পরামর্শ প্রদান করা হলো এবং ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধন এর সুযোগ থাকবে না, এদিকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখানে আরো অনেক নিয়ম রয়েছে সেগুলো যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে, অথবা ntrca.gov.bd থেকে এই বিজ্ঞপ্তিটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। এখানে আরো কিছু তথ্য আছে, প্রাপ্ত আবেদনপত্র সমূহ সরকারি বিধিবিধান অনুসরণ করে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ সুপারিশের জন্য বাছাই করে নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বরাবর সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। নিয়োগ সুপারিশে বর্ণিত সময়সীমার মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাধ্যমিক বিভাগের সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা 18-1 অনুচ্ছেদ অনুযায়ী ওই সকল প্রতিষ্ঠান প্রদানের এমপিও বাতিল করা হবে এবং প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটি গভর্নিং বডি বাতিল করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে সহকারী শিক্ষক ধর্ম নৈতিক শিক্ষার পদের জন্য চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সেই ধর্মের অনুসারী হতে হবে, এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং এন্টারসে যে কোনো সময় এই যে বিজ্ঞপ্তিটি প্রদান করেছে এটি সংযোজন বিয়োজন পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে সেই বিষয়টি এখানে বলা হয়েছে। তো সুপ্রিয় নিবন্ধনধারী ভাই বোনেরা, আপনাদের জন্য এটি অবশ্যই একটি খুশির সংবাদ। বিশেষ গণবিজ্ঞপ্তি আপনারা এখন খুব ভালো করে চিন্তা ভাবনা করে কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করবেন সেটা দেখে শুনে বুঝে আবেদন করবেন। যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের থেকেও পরামর্শ নিতে পারেন। আমার ব্যক্তিগত নাম্বারটি হচ্ছে 01914-95-68-41, আপনারা এই নাম্বারে ফোন করে তথ্য জানতে পারেন। আমি দ্বিতীয় কোনো বিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক ইংলিশধারী। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।